আলু চাষি এবং আলু ব্যবসায়ীদের জন্য কিন্তু রয়েছে বড় একটি সুখবর। ফের আজও কিন্তু আলুর দাম অনেকটাই বাড়ল। গত কয়েকদিন ধরে আলুর দাম কিন্তু প্রতিনিয়ত কিছু না কিছুই বেড়েই যাচ্ছে, আর আজ সেই আলুর দাম বাড়ায় চাষি বন্ধু থেকে শুরু করে ব্যবসায়ীদের মুখে কিন্তু ফুটেছে খুশির হাসি। বিশেষজ্ঞরা যা বলছেন, আগামী কয়েকদিনের মধ্যেই আলুর দাম কিন্তু আরো কিছুটা বাড়তে পারে। তো আমরা আজকে জেনে নেব আজ আলুর দাম কত টাকা বাড়লো, তার পাশাপাশি আগামী কয়েকদিনের মধ্যে আলুর দাম আরো কত টাকা পর্যন্ত বাড়তে পারে এবং কি কি কারণের উপর ভিত্তি করে এই আলুর দাম বাড়তে চলেছে এবং এই মুহূর্তে আপনারা কি কি পদক্ষেপ নেবেন। তো এই বিষয়ে যেই গুরুত্বপূর্ণ আপডেটটি চলে এসেছে, তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দিব এই ভিডিওটির মাধ্যমে। তো বিস্তারিত ভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। আর আপনার জেলার আলুর পাইকারি বাজার দর প্রতিনিয়ত জানতে হলে অবশ্যই নিজের জেলার নামটি, তার পাশাপাশি আপনার জেলায় বর্তমানে আলুর পাইকারি বাজার দর কত টাকা রয়েছে তা অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন। তার পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। গত মাসের তুলনায় এই চলতি মাসে কিন্তু আলুর দামে অনেকটাই বৃদ্ধি লক্ষ্য করা গিয়েছে। চাহিদার উপর ভিত্তি করে কোনো কোনো জায়গায় কিন্তু দাম কমছে এবং বাড়ছে। উড়িষ্যা এবং ঝাড়খণ্ডে ভারী বৃষ্টিপাতের জেরে সেই সব রাজ্যে কিন্তু আলুর চাহিদা অনেকটাই বেড়েছে, যার ফলে বর্তমানে কিন্তু পশ্চিমবঙ্গ থেকে আলু যাচ্ছে উড়িষ্যা ও ঝাড়খণ্ডে। তারই পাশাপাশি উত্তরবঙ্গ থেকেও কিন্তু আলু যাচ্ছে আসামে, যার ফলে আলুর চাহিদা কিন্তু ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। সেপ্টেম্বরে আলুর দাম বাড়ার ক্ষেত্রে মূল কারণ হিসেবে কিন্তু বিশেষজ্ঞরা নিম্নচাপের বৃষ্টিপাতকেই গণ্য করেছেন। বর্তমানে আবারও কিন্তু নতুন করে রাজ্যের উপর তৈরি হয়েছে নিম্নচাপ, যার জেরে সারা পশ্চিমবাংলা জুড়ে কিন্তু থাকছে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস। আর আলুর দাম বাড়ার ক্ষেত্রে বৃষ্টিপাত কিন্তু একটি বড় ভূমিকা পালন করে থাকে, যার ফলে বিশেষজ্ঞরা যা মনে করছেন এই আলুর দাম কিন্তু আরো অনেকটাই বাড়তে চলেছে। আজ বেশিরভাগ জায়গায় কিন্তু আলুর দাম 15-20 টাকা পর্যন্ত বেড়েছে কুইন্টাল প্রতি। এই মুহূর্তে আপনাদের কি করা উচিত তা নিয়ে বিশেষজ্ঞরা যা বলেছে, আপনারা ধীরে ধীরে স্বল্প পরিমাণে আলু প্রতিনিয়ত বের করতে থাকুন, কারণ পরবর্তীতে গিয়ে যদি আলুর দাম কমে যায় তাতে কিন্তু আপনাদের হতে পারে ভারী লোকসান, এবং পরবর্তীতে যদি আলুর দাম বেড়ে যায় তাতে আপনার লাভের পরিমাণ কম থাকলেও আপনার কিন্তু তেমন একটি বেশি পরিমাণে লস হবে না। তাই আপনারা যদি কোনো সিদ্ধান্ত নেন তাহলে তা নিজের উপর বিশ্বাস করেই নেবেন।